গত এক মাসে ধর্মনগর থেকে শাবরুম পর্যন্ত বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তি প্রচুর সংখ্যক মোবাইল হারিয়েছেন এদের মধ্যে অধিকাংশ মোবাইল বা চুরি যাওয়া মোবাইল মালিকরা বিভিন্ন জিআরপি থানায় জিডি এন্ট্রি করেন এই সমস্ত জিডি এন্ট্রি ভিত্তিতে অভিযান চালিয়ে জিআরপি পুলিশ রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন স্থান থেকে বত্রিশটি মোবাইল উদ্ধার করেছে মঙ্গলবার রাজধানীর এডি ডি নগর স্থিত অফিসে উদ্ধার করা মোবাইলগুলি সংশ্লিষ্টদের হাতে তুলে দেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জিআরপি সৌমেন সরকার এদিন এই প্রসঙ্গে তিনি জানান মোবাইলগুলি চেন্নাই ঝাড়খণ্ড বিহার আসাম এবং রাজ্যের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে প্রযুক্তি ব্যবহারের সাহায্যেই মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান উদ্ধারকৃত মোবাইলগুলির বাজার মূল্য আনুমানিক চার লক্ষ সত্তর হাজার চারশো টাকা তিনি আরও জানান আরও কিছু অভিযোগ পুলিশের কাছে রয়েছে সেগুলি উদ্ধারে প্রচেষ্টা চালিয়েছে জিআরপি পুলিশ তো আমরা বিভিন্ন সময়ে যেন মোবাইল মিসিংয়ের আমাদের ছয়টা থানার মধ্যে কমপ্লেন দেয় মিসিং এন্ট্রি মোবাইল বিভিন্ন সময় হয়েছে এগুলো আমরা এই বিগত এক মাস ধরে আমরা রিকভারি করেছি এখন আমরা মোটামুটি এই এক মাসের মধ্যে আমরা বত্রিশটা টোটাল বত্রিশটা মোবাইল রিকভারি করেছি যেগুলো মার্কেট ভ্যালু চার লক্ষ সত্তর হাজার চারশো টাকা এগুলোর মধ্যে আমরা আজকে এই সবাইকে ডাকিয়েছি যারা মিসিং এন্ট্রি এগুলো আমরা বিভিন্ন সময় আমরা এই ত্রিপুরার বিভিন্ন জায়গার থেকে আমরা রিকভারি করেছি এক মাসের মধ্যে বিগত এবং প্লাস আমরা চেন্নাই ঝাড়খণ্ড বিহার এবং আসাম থেকে আমরা এগুলা রিকভারি করে নেছি। তা আমাদের ছোটো আমাদের যে লোকবল কম তার মধ্যে আমরা এটা চেষ্টা করলাম আমাদের আগে এগুলা ছিল না এগুলা যেন টেকনিক্যাল ব্যাপারটা এখন মোটামুটি আমরা একটা টেকনিক্যাল সাপোর্ট পেয়েছি এত সাইবার সেলের মাধ্যমে আমরা এগুলো রিকভারি করেছি এদিন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জিআরপি সোমেন সরকার আরও জানান এর আগে মার্চ মাসের ছয়টি এবং জুন মাসে আরও নয়টি মোবাইল সেট উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে তিনি জানান সব ক্ষেত্রেই কোনো মামলা করা হয়নি কেবলমাত্র জিডি এন্ট্রি করা হয়েছে তাই মোবাইল উদ্ধারকাণ্ডে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ব্যুরো রিপোর্ট আর নিউজ